एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज हे रविवार और एखन बजे हे 9:25 मत। तो एखन थेके आमी आजकेर ब्लगटा शुरू करछि। जस्ट आमी बिछाना टिछाना गोछालाम, आजके एकटु बिछाना गोछाते देरी हलो, तार कारण हच्छे सकाल थेके उठे आमी एकटु भिडियो एडिटिंगे काज करछिलाम। और आजके जेहेतु रविवार, आगे रविवारो तोमरा देखेछिले जे अर्घ बाजार करते गियेछिलो, तो एज यूजुअल आजकेओ गेछे, कारण ओपिके एकदिन करेई बेरोय। तो जानि ना आजके कि पाबे, आनते तो गेछे एटा ओटा माछ माँस कि सब बोले गेछे, জানি না কি পাবে, যাই পাক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি বিছানা গোছালাম, এখন আমি বসেছি হচ্ছে এই বালিশের বড়গুলো নিয়ে এগুলো পরাবো। এগুলো পরানো হয়ে গেলে এরপরও আজকে অনেক কাজ আছে, আজকে প্রচুর কাজ অ্যাকচুয়ালি। রান্নাবান্না হয়ে গেলেও, রান্নাবান্না যাই করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অর্ঘ কি বাজার থেকে আনলো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর রান্নাবান্না হয়ে গেলেও আজকে প্রচুর কাজ আছে, যেটা হচ্ছে তোমার ঘরটাকে আজকে ভালো করে ক্লিন করব। আর কাচাকুচি তো অলমোস্ট এখন একদিন ছাড়া একদিন হচ্ছেই, এটা সেটা ওটা, তো সেসব তো রয়েইছে। আজকে আর কাচাকুচি না, কালকে আমি এইটা কেটেছি, তোমরা তো দেখলে, তোমাদের ব্লগে শেয়ার করেছি সেটা। আর আজকেও অনেক কাজ আছে, সেটা হচ্ছে আজকে ঘর দোর একটু পরিষ্কার করব। দেখি রান্নাবান্না হয়ে যাক, তারপরে যদি করি, বা তার আগে করে যদি তারপর রান্নাবান্না করি, তো সেটা পরে দেখছি কিভাবে কি সিকুয়েন্সে করব। বাট সব কিছুই আজকে আছে, ওগুলোও আজকে করতে হবে, একের পর এক করবো। আর যা কিছুই করি না কেন, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি তোমরা কেউ আজকে আমার চ্যানেলটা প্রথমবার দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, তাহলে যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। আর একটা কথা, যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন সাবস্ক্রাইব করছো তাদেরকে ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তো বাজার দোকান এনে আগে স্যানিটাইজ করতে হচ্ছে, তারপরে সমস্ত কিছু। তো অর্ঘ মোটামুটি বাজারের জিনিসটা করে দিয়ে গেছে। দেখো এই হচ্ছে আলু, পেঁয়াজ, আদা টাদা এইসব যেগুলো লাগে আর কি। আজকে একটা তরমুজ পেয়েছে, সেটাও এনেছি। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছো, এর মধ্যে রয়েছে মাছ মাংস, সেটা খুলি তারপরে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, তোমাদেরকে বলেছিলাম যে অর্ঘ যেদিনই বাজারে যায় সেদিন কিন্তু ঠিকই ফুলটা নিয়ে আসে। আগের সপ্তাহ রবিবারে গিয়েছিল, এনেছিল, আজকেও এনেছে। তো বৃহস্পতিবারটা পুজো করতে পারে না বলে ফুল দিয়ে, ঠিক কিন্তু মনে করে রবিবারে ফুলটা আনে। আজকেও এনেছে, আর আজকেও ওই পুজো করে দেবে। রান্নাঘরে চলে এসেছি, রান্না করতে। দেখলে তো সব জোগাড় হয়ে গেছে, মাছ মাংস দুটোই পেয়েছি অর্ঘ, কিন্তু মাংসটা আজকে হবে না, মাংসটা পরে হবে। তো আজকে মাছটা করবো ঠিক করেছি, ওই জন্যে মাছে দেখলে নুন হলুদ মাখিয়ে রাখলাম, আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানালাম, আর হচ্ছে টমেটো কাটলাম, এক তিনটে টমেটো কেটেছি, দুটো করব হচ্ছে মাছের জন্য, আর একখানা আমি ডালের জন্য করেছি, একটু টমেটো দিয়ে ডাল করব। তো আজকের লাঞ্চ মেনুটা বেশ ভালোই হবে আর কি। তো তোমাদের সঙ্গে আজকে ওই মাছের একটা রেসিপি, মানে কাতলা কালিয়া, ওটা আমি শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে, তাহলে চলো রান্নাটা চটপট করে নিই। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে আগে কড়াইতে বেশ খানিকটা মাস্টার্ড অয়েল গরম করার জন্য দিতে হবে। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে এবার ওর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছটাকে ভেজে নিতে হবে। মাছটা এপিট ওপিট উল্টে ভালোমতো লাল লাল করে প্রথমে ভেজে নেব।
মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবারে সবকটা মাছ একে একে তুলে একটা বাটিতে আলাদা করে সরিয়ে রেখে দেব। এরপর ওই তেলে ফোড়নগুলো ইউজ করব। প্রথমে আমি এখানে ফোড়ন হিসাবে দিলাম হচ্ছে 2 তেজপাতা, এরপর 2 শুকনো লঙ্কা, এবার দিয়ে দেব গোটা জিরে, এরপর দেব হচ্ছে গোটা গরম মশলা। এগুলো সব দিয়ে হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজগুলো হালকা ভেজে এর মধ্যে সামান্য নুন দিয়ে দেব যাতে তাড়াতাড়ি করে পেঁয়াজটা নরম হয়ে যায়। এবার দিয়ে দেব চিনি যাতে চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেলে কালারটা ভালো আসে এবং ফ্লেভারটাও ঠিকঠাক থাকে। এরকম হালকা ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজগুলো, এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না অবধি ওই আদা রসুন কাঁচা লঙ্কার একটা কাঁচা গন্ধ চলে যায়। এরপর অ্যাড করে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো, এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে দেবো লঙ্কা গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, এবার দেব সামান্য নুন, তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো। এরপর পুরো মশলাটা ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না অবধি অয়েল রিলিজ করে। মশলাটা থেকে মোটামুটি অয়েল রিলিজ করে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কেওড়া ওয়াটার। কেওড়া ওয়াটার দেওয়ার পর মশলাটা আবার ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ মতো জল। এরপর আবারও জিনিসটাকে ভালোভাবে মিক্স করে একটু ফুটতে দেব। ভালো মতো ফুটে গেলে এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে গরম মশলা। গরম মশলা অ্যাড করার পর এটাকে ভালোভাবে আবারও মিক্স করে নেব। মিক্স করার পর এর মধ্যে মাছগুলো এবারে একে একে অ্যাড করে দেব। মাছগুলো অ্যাড করে মশলার মধ্যে মাছগুলো একটু নাড়াচাড়া করে নেব, তারপরে কিছুক্ষণ ফুটতে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কাতলা মাছের কালি। এই হচ্ছে আমাদের সানডের লাঞ্চ। এই হচ্ছে কাতলা কালিয়া যেটা করলাম, এই রাইস গরম, এই হচ্ছে মসুর ডাল করেছি টমেটো দিয়ে, আর বেস্ট অ্যান্ড বেস্ট এখানে প্রথম ম্যাঙ্গো। আমাদের ডিনার হয়ে গেল। সকালবেলা যে রান্নাটা করেছিলাম আই মিন লাঞ্চে, সেটাই অর্ঘর জন্য ছিল, অর্ঘ খেলো। আর আমি হচ্ছে দেখলে তো ওই চাল ভাজা আছে না দেরাদুন রাইসে, সেই চাল ভাজার সঙ্গে একটু চাটটাট করে খেয়ে নিলাম আজকে। আজকে আর বেশি কিছু খেতে ইচ্ছা করছিল না তো সেটাই খেলাম। আমাদের ডিনার হয়ে গেল। আর ডিনারের পরে টুকটাক কাজ ছিল, যেমন হচ্ছে বাসন টাসনগুলো ছিল সেগুলো মাজার ছিল, তো সেগুলো মাজলাম টাজলাম। ব্যাস আজকের মতো এখানেই শেষ। এখন হ্যাঁ, এখন একটা কাজ আছে, সেটা হচ্ছে
কালকে একটা স্পেশাল বানাবো, সেটার জন্য দেরাদুন রাইসটা আমি এখন ভিজিয়ে রেখে দেবো, কারণ 12 ঘন্টা থেকে 10 ঘন্টা ভেজালে সেই রেসিপিটা আর কি ভালো হয়, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এখন চলো ওটা ভিজিয়ে দিই, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতেই হবে। আর যদি কেউ প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করো, তাহলে যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো সঙ্গে সঙ্গে তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।